বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বগুড়া জেলার আহত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে 42 জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। আজ বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে আহতদের মাঝে চেক বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা প্রজা। এবং প্রত্যেকটা সন্তানই এখন ওনার সন্তান, সারা বাংলাদেশের সন্তানরা ওনার খবর রাখে। এবং আমি রাতুলের বাবাকে এটা বলেই পরামর্শ দিব যে উনি কোনো ধরনের টেনশন করবেন না, উনি রাতুলের জন্য দোয়া করবেন, রাতুলের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ উচ্চতা যাতে যেতে পারেন সেই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন রাতুলের মাতৃদের জন্য। বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাইদ মোহাম্মদ কাউসার রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম। আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আন্দোলনে আহতদের পরিবারের সদস্যরা। এ সময় আহত এবং অসুস্থ প্রত্যেককে 5,000 টাকা করে মোট 2,10,000 টাকার চেক প্রদান করা হয়। তারপরে আপনার আসে একটা জাস্ট একটা ফর্মালিটি যেটা করতে হয় আমাদের অফিসে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে নিহত রাতুলের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমরা একটু স্টেবল হব, আমাদের বিচারপতি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বিচারপতি তাইজুল ইসলাম, তিনি অবশ্যই রাতুলকে সামনে থেকে দেখে তিনি ব্যবস্থা নিচ্ছে। আমাদের সার্ভিস আলম ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা অলরেডি নিয়ে নিয়েছে। এখন আমরা যখন স্টেবল হব আমাদের পারিবারিক ভাবে আরেকটা সিদ্ধান্ত থাকবে। জেলা প্রশাসক থেকে পাশে দাঁড়ালো অবশ্যই একটা সম্মানের, এখন একজন শহীদের সম্মান অবশ্যই। রাতুলকে 2 মাস আগে কেউ চিনত না, আজ পুরো দেশ চেনে, তো এটাও একটা সম্মানের। তো এমনই শহীদের পিতা মাতা, শহীদের পরিবার আল্লাহ এভাবে সম্মান দান করবে। দৈনিক করতোয়া, বগুড়া।